এটা পড়িয়েছিলাম। জি স্যার, এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আচ্ছা, তোমাদের তাহলে এই যে আমি নোটটা পুরা দিয়ে রেখেছি, তোমাদের এই ফেব্রিক টেস্টিং পর্যন্ত যাওয়া লাগবে না, ঠিক আছে? ইয়ান এই পেজ 13 পর্যন্ত এটা মার্ক করে রাখো, বাকিটা আমি এই যে কোয়ালিটি কন্ট্রোল যারা ওদের পড়িয়েছি আর কি। আচ্ছা, আমাদের একটা ছোট চ্যাপ্টার আজকে, কেমন? ইয়ান ক্রিম ইন ফেব্রিক, এটা এটা দেখে কি বুঝি বলো তো? এই ছবিটা দেখে, একটা ইমেজ আছে এখানে, তাই না? স্কেমেটিক একটা, এটা কি বলবো, তোমার 3D ইমেজ করা আছে আর কি, সো উইভিং, উইভিং, তাই না? যে ইন্টারলেসিং অ্যাকচুয়ালি, কেমন? ইন্টারলেসমেন্ট, হ্যাঁ, ইন্টারলেসমেন্ট। এখানে আমরা ধরো ব্লুটাকে যদি, আচ্ছা তোমরা তো উইভিং পড়োনি এখনো, একটু অনুমান করতে পারো এখানে ওয়ার্প কোনটা, ওয়েফট কোনটা? বসে দেখা আছে, সরি লিখে দিয়েছি না। আচ্ছা, ওয়েফট রেড, ওয়ার্প হচ্ছে ব্লুটা, কেমন? আচ্ছা একটু লক্ষ্য করো, কি ডিফারেন্স আছে বলো তো? আমি কেন ওয়েফট বলছি রেডটাকে? আমি যদি এই ব্লুটাকে ওয়েফট বলতাম, ওয়ার্পটাকে, সরি এই ব্লুটাকে যদি ওয়েফট বলতাম, আবার বলি, আমি যদি ওয়ার্প যদি রেডটাকে বলতাম না, এই ব্লুটাকে যদি ওয়েফট বলতাম, হতো না কিন্তু? ইন্টারলেসমেন্ট তো ঠিকই আছে, কি পার্থক্য আছে দুইটা ইয়ানের মধ্যে দেখো তো? আজকে আমাদের চ্যাপ্টারে এই যে নামটা থেকেই তুমি একটু বোঝার চেষ্টা করো এখানে। স্যার ওয়ারপিয়ানের আর কি ফ্লেক্সিবিলিটিটা কম, ওয়েফটিয়ানের বেশি। ক্রিম্প যেটা, কেমন? ক্রিম্প মানে ওয়েভিনেস বলছে, যে ফেব্রিকের মধ্যে যে ওয়েভিনেস, ঢেউ খেললে থাকবে, যেটা ঢেউ বাংলায় বলে না, ওয়েভ মানে কি ঢেউ, তাই না? যে সাগরের ঢেউ, এই ঢেউটা দেখো রেডটার বেশি ব্লুটার কম আছে, কেমন? এটা কি কারণে বলো তো? কারণ ইসের তো সাইজিং করা হয় ওয়ারপিয়ানের, আর এর কারণে ওয়ারপিয়ানের যেহেতু আর কি সাইজিং স্টিফ করার স্টিফনেস কারণে বেশি, স্ট্রেংথটা বেশি হয়ে যায়। স্যার স্ট্রেংথ বেশি, এবং এটা কেন সাইজিং করা হয় অ্যাকচুয়ালি, ওয়ার্পটা থাকে তোমার আন্ডার টেনশনে, কেমন? হাই টেনশনে থাকে। আমি একটা তোমার দেখি ছবি নামাতে পারি কিনা, দেখাতে পারি কিনা তোমাদের, যে উইভিং একটা দেখি ছবি দেখাতে পারে কিনা। প্রচুর উইভিং এর ইয়ে আছে না, তোমরা ভিজিট, আমি একটু আগে ছবি দিয়েছিলাম, দেখেছো? ওই যে নাগখংসারি কোথাও এই ঝর্ণাটা আছে, ওখানে যদি যাও না, এই ট্রাইবাল পিপলদের ওই ওইটা ওই যে পাহাড়ে ট্রেকিং করে যেতে হয় ওই জায়গায়, এই যে এরকম তোমরা হ্যান্ডলুম কিন্তু, আচ্ছা স্ক্রিন দেখছো, সরি, এই যে দেখো এই ধরনের হ্যান্ডলুম কিন্তু প্রচুর দেখতে পাবে আর কি। এবং খুব ইন্টারেস্টিং যে ওরা সব ম্যানুয়ালি করছে আর কি, তাঁত যেটা বলে। এই যে ওয়ার্প দেখো, উনি গামছা বানাচ্ছেন এখানে, দেখো এই যে উনি ডেলিভারি সাইডের দিকে আছেন কিন্তু, তাই না? দুই সারি এখানে দুইটা হিল শেপ আছে, এই রেড কালার যেটা আছে দেখো, এটা হচ্ছে ওয়ার্পেরিয়া, আর উনি ওয়েভটাকে মাল্টি কালার দিচ্ছেন এখানে, যে আমরা যে পিকিং করি যেটা শাটল দিয়ে, এই এখানে শাটলটা, এই ছবিতে শাটলটা আছে এরকম, কেমন? এটা তো অবশ্য মাল্টি কালার ওয়ার্প দেওয়া আছে তোমার, এটাতে দেখি, এটা যদি দেখি দেখো, ওয়ার্পটা আছে হোয়াইট কালার না, দুই সারি আছে দেখো, এক সারি আপ এক সারি ডাউন আছে, আর ওয়েভটা তোমার ইচ্ছা মতো এখানে উনি ধরো কিছু তো ইয়েলো দিয়েছে, লাইট ইয়েলো, গ্রেজুয়ালি হয়তো একটু শেডের দিকে, এটা সম্ভবত ওয়েভটা রিয়ানটাই একটু শেড ইয়ান মনে হয় আর কি, কেমন? যেটা মনে হচ্ছে আমার কাছে শেড শেডের দিকে গেছে। আচ্ছা এখানে এখন যেটা তোমাদের বলার উদ্দেশ্য, এখানে ওয়ার্পটা সবসময় হাই টেনশনে থাকে, স্ট্রেসড অবস্থায় থাকে, কারণ এই স্ট্রেস তুমি যদি লুজ হয়ে যায়, এই যে দুই সারি যে ওয়ার্পের ইয়ার,
একটা হিল শেপ আপ, একটা ডাউন, না? এই আপ ডাউন করে মাঝখানে কিন্তু এই শাটলটা, এই যে ওয়েফট ইয়ারটার জন্য একটা প্যাসেজ বের করে দিতে হবে, রাস্তা বের করে দিতে হবে, যেটা দিয়ে তুমি ওয়েভটাকে ইনসার্ট করবে। এই জন্য ওয়ার্পটা সবসময় তোমার টাইট অবস্থায় থাকবে। কেমন আর কোনো ছবি পাই কিনা? এই যে এখানে একটা ট্রাইবাল লেডি দেখো, ট্রাইবাল উইমেন, এই যে এখানে কাপড় বানাচ্ছে। এগুলো দেখলে, যেহেতু আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছি এবং একটু জানি টার্ম গুলা, অনেক ইন্টারেস্ট পাবে কিন্তু দেখো যদি। কেমন এই যে দেখো, একদম পুরা উডের কাঠের দিয়ে, এই যে হিল শেপ দিয়ে, এখানে দুই তিনটা হিল শেপ আছে, দুইটা আছে আর কি, এইটা একটা এইটা একটা, অল্টারনেটলি করা আছে, একটা উপরে যাবে একটা নিচে আসবে। এটা পা দিয়ে চেঞ্জ করে, আর পা দিয়ে একবার ডান পা একবার বাম পা এইভাবে। আচ্ছা আর একটা ছবি দেখাই তোমার, আমাদের ক্রিম্প বুঝার জন্য লুমের একটা ছবি যদি দেখাতে পারতাম আর কি। লুমের ক্রস সেকশনাল একটা ইমেজ যদি দেখাতে পার, এখানে তো বেশি ভালো হয় নাই না? এটা অবশ্যই একসারের সাথে, এইটা যদি দেখাই, এখানে কিছু ক্রস সেকশন আছে এখানে। কেমন এই যে দেখো, যে দেখো এদিকে ক্লথ রোল, এদিকে ওয়ার্প বিম। কেমন আচ্ছা, এই যে হিল হিল শেপ বলছে, হিল ফ্রেম, এক সারি আপ এক সারি ডাউন, না? হার্নেস বলছে এখানে কিছু থ্রেড আছে আর কি, সুতা। এখানে হিল্ড আই আছে, হিল্ড আই এর মাঝখান দিয়ে হোল থাকে, হোল দিয়ে ইয়ারটা এদিকে পাস করে। আর রিটটা, রিটটা একটু পড়েছ তোমরা? রিটটা হচ্ছে তোমার এই যে পিকিং হয়ে গেলে রিটটা টেনে এনে ফেব্রিক ফেল অফ দা ক্লথ বলে, এটার সাথে এসে মিলিয়ে দিবে। আমরা এদিকে ফেব্রিকটা ডেলিভারি পেতে থাকব, আর ক্লথ রোলে এটা ওয়াইন্ডিং হতে থাকবে, জড়াতে থাকবে। তাইলে দেখো যে এখানে যেটা বোঝার আছে, এই ওয়ারপিয়ানটা কিন্তু সব সময় স্ট্রেস অবস্থায় আছে, টান টান অবস্থায় আছে, আর ওয়েভটাকে কিন্তু আমরা জাস্ট ফ্রিলি রিলিজ করে দিচ্ছি এখানে, জাস্ট এইটার মাঝখান দিয়ে ছেড়ে দিচ্ছি এটা। এখানে এরকম অনেক ইমেজ আছে। কেমন এটারই এটা কালার ভার্সন, এটা যদি ক্রস সেকশন দেখি, এই যে দেখো হিল শেপ, এটা দিয়ে এই যে হিল্ড আই, এটা দিয়ে এক সারি সুতা উপরে উঠেছে আর এক সারি নিচে, পুরো টান টান অবস্থায় আছে কিন্তু, এটা স্ট্রেসড অবস্থায় আছে। আর রিড দিয়ে পিকিং দিব, আর এখানে শাটলটা, যে শাটল দিয়ে এটা ওয়েভটাকে রিলিজ করে দিয়ে দেবে, ছেড়ে দিয়ে যাবে এটা। তাহলে ওয়েভটার মধ্যে টেনশন কম, ওয়ার্পের মধ্যে টেনশন বেশি, এরকম হিউজ ছবি আছে। কেমন এটা, এগুলো দেখলে তোমরা বুঝবে। আর যখন ল্যাপ করবে, যখন আমাদের রানিং মেশিনারি আছে উইভিং শেডে, কেমন রানিং মেশিন দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা যেটা বুঝলাম, যে ওয়ার্প ইয়ারনে ওয়ার্পের ডাইরেকশনে হাই টেনশনে থাকে, ইয়ানটা টেনশনে থাকে বলেই কিন্তু সাইজিং করতে হয়। কেমন সাইজিং করতে হয়, তারপরে তোমার স্ট্রেন বাড়ানোর জন্য, আরেকটা হচ্ছে হেয়ারিনেস যাতে না বেড়ে যায়। তুমি সাইজিং যদি না করি, না ইয়ানের উপর যে প্রোট্রুডিং ফাইবারগুলি আছে, আঁশ আঁশ যেগুলি আছে, না, আরো কিন্তু ফ্রিকশনে এগুলি আরো হেয়ারি হয়ে যাবে। আচ্ছা আমি আবার যাই একটু ছবিটাতে, এই যে দেখো সাইজিং যদি না করা হতো কি হতো তোমার, দেখছি তো না? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। জি দেখো, এই যে ওয়ার্প রিয়ানটা দেখো, এখানে কোথা দিয়ে আসছে দেখো, এই যে এখানে হিল্ড আই দিয়ে, হিল্ড আই কিন্তু এটা মেটালের একটা আই হোল,
এখান দিয়ে আসার সময় কিন্তু তার ভিতরে ফ্রিকশন হবে অনেক। তারপরে দেখো এটা এখন অটোমেটিক লুম যেগুলি আছে, যে হাই স্পিড এয়ারজেট লুম, 1000 পিপিএম বলে স্পিড, পিপিএমটা কি পিক্স পার মিনিট, 1 মিনিটে 1000, 1 মিনিটে 1000 মানে 1 সেকেন্ডে কতবার বলো, কত 33 বা এরকম কিছু, মানে 30-এর উপরে পড়ে, কেমন 1 সেকেন্ডে তোমার 30 বার সে এটা চেঞ্জ হয়, মানে 30টা পিক হয়, মানে কি 30 বার 1 সেকেন্ডে তোমার হিল শ্যাফ্ট চেঞ্জ হবে। তাহলে কি হবে, সুতাটাকে একবার উপরে একবার নিচে, উপরে নিচে, তারপরে এখানে দেখো রিডের মাঝখান দিয়ে, রিড এগুলা কিন্তু মেটাল ওয়্যার কিন্তু এগুলি, কেমন এই রিডের মাঝখান দিয়ে আসতে কিন্তু ফ্রিকশন হয় এদের গায়ে, তাই এত কিছু ধকল কিন্তু না ওদের উপরে প্রচুর প্রচুর ধকল, মানে টর্চার সহ্য করতে হয় কিন্তু তার। এখানে আমরা করি কি, যে প্রোট্রুডিং ফাইবার, যে আমরা তো স্পান ইয়ান স্টেপল ফাইবার ইয়ান, সে ধরো কটন ইয়ান, এটার উপরে আমার আঁশ থাকে না, যে প্রোট্রুডিং ফাইবার বলি, এগুলো ফ্রিকশনে কিন্তু আরো আশ্বাস হয়ে যাবে। একটু মিউট করো, এই কার জানি সাউন্ড আসছে। আচ্ছা তাহলে এই যদি প্রোট্রুডিং ফাইবার গুলাকে যদি আমি সাইজিং না করতাম কি হতো, আরো হেয়ারি হয়ে আলটিমেটে একটা হেয়ারি ফেব্রিক তৈরি হতো, কিন্তু ফেব্রিকটাকে দেখতে তুমি হেয়ারি হয়ে গেছে, আশ্বাস হয়ে গেছে, যেটাতে ডাই করলে বা প্রিন্ট করলে শার্প কোনো কালার দেখা যেত না, কেমন। আর কিছু জায়গায় আমরা আছে ধরো ইচ্ছে করে আমরা হেয়ারি করে দেই, এরকম একটা ফেব্রিকের নাম বলতে পারবে, ইচ্ছে করে আমরা হেয়ারি করে দেই, জানো নাকি রেজিং করা বলে আর কি, এটা ফ্লানেল ফেব্রিক, এগুলো চিনো, এই কাপড়টা উইন্টার ক্লদিং এ ব্যবহার করে, এটা দেখো এই যে মাফলারের জন্য ইউজ হয়, তাই না, দেখো এটা ফেব্রিকটা হওয়ার পরে এটা রেজিং আছে ব্রাশের এগেনস্টে, এটাকে ইচ্ছে করে তোমার হেয়ারি করে দেওয়া হয়, হেয়ারি করে দেওয়া হয় কি জন্য, যে এরকম শার্টও থাকবে তোমার, উইন্টারে তোমরা অনেকে ইউজ করো, কেমন এই ফেব্রিক গুলি, কেমন এটা একটা হেয়ারি করা আছে, যে এরকম শার্ট, এই চেকটা খুব, এগুলো খুবই পপুলার চেক আর কি, এগুলা খুব ফ্লানেল কাপড়ে দেখা যায়, এগুলা দেখবে তোমার একটু আশাস আছে ইচ্ছে করে, এটা কেন করে বলো তো, এই যে হেয়ারি কেন করে দেয় এটাকে, একটু অনুমান করে বলো তো। সেটা বেশি আরামদায়ক করার জন্য, আরামদায়কের চেয়ে কি হয় জানো, উইন্টারে আমরা কি চাই, যে আমার বডির হিট, যেটা বডি টেম্পারেচারটাকে ভিতরে হোল্ড হয়ে থাকুক আর বাইরের কোরটা পেনিট্রেট না করুক, এটা চাই না, এটা হলেই তো আমি ওয়ার্ম ফিল করব, হট ফিল করব, তাই না। তাইলে এই যে তুমি এটাকে যদি আমরা এই রেজিং ট্রিটমেন্টে যদি প্রোট্রুডিং ফাইবার গুলাকে একটা আপ করে দেই, দেখা যায় যে ইন্টার ইয়ান স্পেসিং, যেটা ওয়ার্প আর ওয়েফটের মাঝখানে যে গ্যাপ আছে, যেটা দিয়ে তোমার এয়ার এয়ার তোমার পারমিয়েবল, যেটা এয়ার পারমিয়েবিলিটি, যেটা না বাতাস আসা যাওয়া করা, এটা বন্ধ করে দেওয়া, তাইলে তুমি একটু রেজিং করে দিলে কি হবে, যে কমফোর্টেবলটা লাগবে তোমার, কমফোর্টেবল এইটা কিন্তু ভিতরে থাকে না, দেখবে বাহিরের সাইডে থাকে ট্রিটমেন্টটা, ভিতরে কিন্তু প্লেন থাকে, তাহলে প্লেন যদি ভিতরে থাকে তুমি আর কমফোর্টটা তখন আর ইম্পর্টেন্ট না, কেমন তখন হয়ে গেছে যে তোমার এয়ার পারমিয়েবিলিটিটাকে প্রোটেক্ট করা, বাতাসের বাইরের ঠান্ডা ঢুকতে দিব না, ভিতরের আমার যে আমাদের বডি জীবন জীবন্ত শরীরেতে মেটাবলিজম ওয়ার্ক তো হতেই থাকে সব সময়, তাই না, তখন একটা হিট তো থাকে, টেম্পারেচার কমপক্ষে আমার কত 36.something ডিগ্রি সেলসিয়াস, তাই না, ফারেনহাইটে 98 হয়, এটা তো থাকে জীব একটা জীবিত মানুষের শরীরে, এই হিটটাকে আমি হোল্ড করার জন্য এইটা করা হয় আর কি। এই জন্য দেখবে তুমি শীতের যদি উইন্টারে এই শার্ট গায়ে দাও না, তোমার হয়তো বা উইন্টার ক্লদিং, মাইল্ড ক্লথ, মাইল্ড উইন্টার যদি হয়, আমাদের দেশে তো মাইল্ড উইন্টারই, 15 নিচে প্রায় নামেই না বলতে গেলে, না তখন এটা দিয়ে তোমার হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার, এটা হচ্ছে তোমার স্পেশাল কেসের কথা বলছি, আর ইউজুয়াল কেস যেটা আমরা কি চাই, যে এই ধরনের কিন্তু ইন্টারিয়ান গ্যাপটা এটা রয়ে যাবেই আর কি, তখন আমরা সামারে আবার এটা চাই।
যে পারমিয়েবল ফেব্রিক চাই কিন্তু সামারে, কেন যে ভিতরের সোয়েট যেটা ঘামটা যাতে খুব কুইক ইভাপোরেট করে, তাই না, ইভাপোরেশন যাতে বাতাসে উড়ে যায় আর কি, এটা এইটা চাই কিন্তু আমরা নর্মালি সামারের মধ্যে। এই জন্য আমরা থিন ফেব্রিক পছন্দ করি, কেমন, অথবা ইয়ার্ন ডেন্সিটি কম, যেখানে ওয়ার্প পার ওয়েফটের ডেন্সিটি যেখানে যে যে ফেব্রিকে কম, এগুলা পছন্দ করি। তুমি ফ্লানেল কিন্তু আমরা উইন্টারের জন্য, সামারের কথা আমাদের দেশে সামারে এটা ভাবতেও পারি না, কেমন। যাক, তাইলে আমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আমি ইন্ট্রোডাক্টরি তোমাদের বললাম যে ফেব্রিকের মধ্যে যে ইয়ার্ন ক্রিম্প যেটা, এটাও কিন্তু আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য একটা বড় একটা ফ্যাক্টর। এটা বড় ফ্যাক্টর, দেখো এটা কি কারণে ইম্পর্টেন্ট বলো তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য? আমি যে একটা বড় একটা মেজর একটা ফ্যাক্টর বলছি, এগুলা তো বললাম ধরো অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, কেমন। তুমি আমি যে ফেব্রিকের প্রোডাকশনে যাব, তখন এটা একটা ফ্যাক্টর হয়ে যায়। এটা কিভাবে, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এ যখন যাব, আচ্ছা এটা একটু বলতে পারবে না বোধহয়, একটু পরে যাই, কেমন, এটা নিচে আসবে এটা। আচ্ছা, একে সাফি আসছো? হ্যালো, রিডিং পড়াতে যাচ্ছিলাম, পড়বে আমি বুঝিয়ে দিতাম আর কি। এটা বলে গেলে অনেক হয়তো কিছু বাদ পড়ে যাবে, এটা চ্যাপ্টারটা ছোট আছে, এটা পড়ো তো, রিডিং পড়ো তো। বলে দিবে একজনকে পড়তে, পড়ো সিয়াটা, পড়ো কেউ, আর যাদের এমনি পড়ার আগ্রহ আছে পড়তে পারো, পুরা পড়তে হবে না, কিছু একজনে পড়বে, তারপর বাকিটা আরেকজনে পড়বে, তোমাদের একটু প্র্যাকটিস হবে কিন্তু। তোমার এগুলো আমাদের যে কালকে একটা মিটিং ছিল তোমাদের বড় ভাইদের সাথে, যে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আমাদের বুটেক্সের ইঞ্জিনিয়াররা জানে কিন্তু অনেক শাই বলছে, এরা এক্সপ্রেস করতে পারে না, এটা হচ্ছে মানে উইক একটা কমিউনিকেশন স্কিল আর কি আমাদের। আমরা জানি কিন্তু প্রকাশ করতে চাই না, বলতে পারি না, লজ্জায় ভুল হবে কিনা, বাকিরা হাসবে কিনা, এটা হলে তো তোমার নিজের ইম্প্রুভমেন্ট আসবে না কখনো। এটা আমরা ভুল করতে করতে তো শিখবো, তাই না। সিয়াররা কোথায়? হ্যালো সিয়ার, এরে দিয়ে পরে ম্যাটার দিয়ে দিয়ে যে রুবায়েত হামিম আসছে, তো রুবায়েত হামিম, আমাকে পড়া জিজ্ঞেস করছি নাকি তোমাকে, একটু রিডিং পড়তে বলছি। স্যার আমি বলবো, স্যার কে বলছো, স্যার অভি, অভি না, জি স্যার, ইয়ারনের? জি স্যার, এতক্ষণ লাগছে কেন, এটা রিডিং পড়বে মানে বলতে বলতে পুরো একটা বিরক্ত লেগে যাচ্ছে আমার। এটা না স্যার আমার নয়েজ হচ্ছে তো স্যার, এই জন্য আসলে আমি না, ওই নয়েজ হচ্ছে না, ক্লিয়ার আছে তোমারটা, থ্যাংক ইউ। হ্যাঁ পরো, আমি বুঝিয়ে দিই, কেমন। হ্যাঁ জি স্যার, জি ইয়ার্ন ক্রিম ইন ফেব্রিক, জি, ওভেন ফেব্রিক ইজ মেড অফ টু সেটস অফ ইয়ার্নস, ওয়ার্প এন্ড ওয়েফট। একটু একটু তুমি বুঝাতে চেষ্টা করো তো বাংলা, এটা মানে স্যার ভুললে আমি ওভেন আছি। ফেব্রিকটা আমরা দুই ধরনের, দুই সেটের ইয়ার্ন তৈরি হয়, হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্প এবং ওয়েফট, এক্স্যাক্টলি, হ্যাঁ আর আরই তারপর, থাকে যে দুটো একসাথে। জি ওয়েন ওয়ার্প এন্ড ওয়েফট আর ইন্টারলেসড ইন ফেব্রিক, দে ফলো এ ওয়েভি পাথ, সাইনোসয়েডাল লাইক, মানে এটা ওয়েভি পাথ, সাইনোসাইডাল বোঝো তো না, মানে স্যার একটার ভিতর সাইন আরেকটা, মানে কার্ভ, সাইন কার্ভ পড়েছি জি স্যার, আমরা, সাইন কার্ভ, জি স্যার, জি ওই সাইন কার্ভের মতো বলছে, তাই না। জি স্যার, ওয়ার্প আর ওয়েভটা যখন ইন্টারলেসড হয়, ইন্টারলেসড হচ্ছে ভার্ব আর কি, এটা হচ্ছে পার্টিসিপাল ফর্ম ইন্টারলেসড,
আর ইন্টারলেসিং হচ্ছে নাউন, তাই না? একই টার্মে আর কি ফেব্রিকে, তখন এরা সাইনোসাইডাল বা ওয়েভি পথ ফলো করে। হ্যাঁ, দিস দিস ওয়েভনেস অফ ইয়ার্ন ইজ কল্ড ক্রিম্প। এটাকে ক্রিম বলছি না, এই যে দেখো ছবিটা দেখলে আমরা ওয়েভিনেস যেটা, এটাকে আমরা ক্রিম্প বলছি। এটা তোমাদের দেখবে একটা প্র্যাকটিক্যাল ইউজে, তোমরা যা রিয়ান ফেব্রিক বারবার আসছে এই কথাটা দেখবে। হ্যাঁ, ক্রিম্প রিপ্রেজেন্টস, ক্রিম্প রিপ্রেজেন্টস দ্য ডিগ্রি অফ ইয়ার্ন ওয়েভনেস ইন ফেব্রিক, ওয়েভিনেস ইন ফেব্রিক ওয়েভিনেস যে। হ্যাঁ আচ্ছা, এজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট অফ ক্রিম্প অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য ইয়ার্নস ইজ লঙ্গার দ্যান দ্য লেন্থ অফ ফেব্রিক বোথ ইন ওয়ার্প এন্ড ওয়েভ ডিরেকশনস। এটি ইম্পর্টেন্ট কথাটা না, একটু স্যার আগে মানে যা হচ্ছে স্যার একটা প্রশ্ন করেছিলাম না, জি স্যার এটা এখানে হচ্ছে যে আনসারটা আসবে যে লেন্থ যে আমার ফেব্রিকের লেন্থ একটু কম হ্যাঁ হয়ে যাবে এই ইয়ের হ্যাঁ কারণে ক্রিম্পের যে কারণে। এই জন্য কি হয় জানো, সে ধরো তুমি একটা 1 লাখ মিটার একটা ফেব্রিকের অর্ডার পেলে লেন্থে, কেমন? জি স্যার আচ্ছা, এখন তোমাকে বলা হলো যে আমার ফেব্রিকের উইডথে থাকবে ধরো তোমার 10,000 টিয়ার, মনে করো তুমি একটা ব্যাট কাভার বানাবে মনে করো, কেমন? বেডশিট বানাবে, 10,000টা ওয়ার্প ইয়ার্ন আছে, 1 লাখ মিটার লম্বা বানাতে হবে তোমার, ফেব্রিক তৈরি করব। এখন 1 লাখ মিটার 10,000 গুণ দিলে কি হয়ে যাবে বলো? তুমি 1,000 মিটার কি ফেব্রিক পাবে ইয়ার্ন না স্যার যদি কম নিয়ে পাবো আমি? কম পাবো না? তাইলে এই যে ক্রিম্প যেটা, এটা কমপক্ষে তোমার 5, 7, 8, 10, 12% হয়ে যায়, কেমন? এইটা আমার কিন্তু বেশি হিসাব করে নিতে হবে, তাই না? ইয়ান যখন আমি প্রোকিউর করব, এই যে তোমরা ইঞ্জিনিয়ার হবে যখন, এইসব ক্যালকুলেশন আসবে কিন্তু তোমাদের, যে 1,000 মিটার আমার ফেব্রিক তৈরি করব, আপনি ইয়ান কনজামশনটা ক্যালকুলেট করেন, তারপরে তোমাকে দিয়ে কিনাবে এটা, যে এটা কস্টিং করেন, কস্টিং করে ইয়ানটা আপনি কিনে আনেন, বেশি কিন্তু বেচে যায় যদি ফেব্রিক, এটা কিন্তু আবার ওয়েস্ট হয়ে গেল, তাই না? ওইসব জি স্যার আপনার মালিক ধরবে যে এত মিটার কাপড় রয়ে গেল কেন, এটা তো আবার আর ইউজ করতে পারছি না, হয়তো লোকাল মার্কেটে ছেড়ে দিতে হবে, ওইটা হয়তো তোমার এক্সপোর্টের অর্ডার ছিল, এক্সপোর্টের অর্ডার কিন্তু ডলারে এক ধরনের তোমার ট্রানজেকশন ছিল, কেমন? যেটা বেঁচে গেল, এটা কিন্তু তোমাকে বলবে যে লসটা কে বিয়ার করবে, এরকম একটা তোমার উপরে ক্লেম আসবে কিন্তু। আবার যদি শর্ট পড়ে যায়, বলবে আপনি কি ইঞ্জিনিয়ার হলেন, এটা ক্যালকুলেশনে করতে পারেন না, আমার 1 লাখ মিটার কাপড় হওয়ার কথা, এখানে 200 মিটার কাপড় কম পড়ে গেছে, এটা কে করবে, এই লসটা কে বেয়ার করবে, এই ধরনের, কেমন? তাইলে আমরা কি চাইবো, যে একদম মিনিমাল লসে, মিনিমাল রিমেনিং, একটু রিমেনিং তো আমার লাগতেই হয়, তোমার কিছু ওয়েস্টেজ পার্সেন্টেজ হাতে রাখতেই হবে, কিন্তু এটা যাতে একদম মার্জিনাল হয়, কেমন? একেবারে একটা হিউজ অ্যামাউন্টে যাতে না হয়ে যায়, কারণ আমি নিজেও কোম্পানির মালিক হতে পারি, অথবা আমি যে কোম্পানিতে জব করব, এটা আমার নিজের কোম্পানি হিসেবেই আমার সবকিছু রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে, তাই না? কোম্পানির লাভ মানে আমার লাভ, তাই তো? তো জি এই স্যার বিষয়গুলো আমাদের সবার মনে রাখতে হবে, এই কথাটা বলছি যে টু ক্যালকুলেট। টু ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ইয়ার্ন কনজাম্পশন ডিউরিং ম্যানুফ্যাকচারিং এ ফ্যাব্রিক ইট ইজ নেসেসারি টু নো দ্য ক্রিম্প অফ দ্য ইয়ার্নস। ক্রিম্প ইন ওভেন ফ্যাব্রিক ভ্যারিজ ডিপেন্ডিং অন দ্য ওয়ান হচ্ছে ফ্যাব্রিক স্ট্রাকচার ইয়ার্ন ইয়ান ডেন্সিটি ডেন্সিটি। অ্যান্ড ইয়ার্ন থিকনেস কাউন্ট। আচ্ছা, আমি বলি তোমরা ফেব্রিক স্ট্রাকচারটা এখনই পড়ো, এখনো পড়োনি তোমরা, এই যে প্লেন উইভ আছে, টুইল উইভ আছে, কেমন? আমি তোমাদের পড়ানোর আগেই একটু বুঝিয়ে দেই, একটু দাঁড়া। প্লেন উইভ এন্ড টুইল, টুইল স্যাটিন, অনেক ধরনের উইভ, তোমরা FSDC একটা কোর্স আছে তোমাদের, ফেব্রিক স্ট্রাকচার, FSA বোধহয়, ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস, ওই কোর্স এগুলো পড়বে। আমি একটু একটু দেখাই তোমাদের, এই যে ফেব্রিক স্ট্রাকচারের সাথে ক্রিমটা যে ভেরি করে, কেমন? আচ্ছা, এটা দেখো ছোট হয়ে গেল না, প্লেন টুইল স্যাটিন, একটা বড় ছবি পাই কিনা একটু দেখো। আমরা টুইল কাপড় চিনি, তবে তোমরা যে জিন্স বা গ্যাবার্ডিন পরো না, ডেনিমের প্যান্ট পরো, এগুলো হচ্ছে
টুইল স্ট্রাকচার আর কি। আচ্ছা এই যে দেখো এটা, এটা দেখাতে চেষ্টা করি আমি, প্লেন উইভ দেখি। দেখো এই হোয়াইটটা আছে ওয়ার্প, ব্ল্যাকটা আছে ওয়েফট। দেখো এই হোয়াইটটা ওয়ান আপ ওয়ান ডাউন, দেখো এই যে হোয়াইটটা ওয়ার্পটা, এখানে ওয়েফটের উপর আপ আছে, এখানে ডাউন, আপ ডাউন আপ ডাউন, নেক্সট ইয়ারটা উল্টা, ডাউন আপ ডাউন আপ। তাহলে এইটা হচ্ছে প্লেন উইভ। আচ্ছা টুইল যেটা বলছে দেখো, দুইটার নিচ ডাউন আছে, দেখো দুইটার উপর আপ আছে, তাহলে এটা হচ্ছে টু আপ টু ডাউন বলে এটাকে। নেক্সট ইয়ারটা দেখো আবার এক সুতা সরে, এই যে দুইটার উপরে ডাউন দুইটার উপরে আপ, এটা কিন্তু এই ধরনের তোমার ডায়াগোনাল একটা লাইনে আসবে এটা, বুঝতে পারছো নাকি? মানে টুইল ফেব্রিকে তুমি জিন্স যদি দেখো, দেখবে এটা কোনা কুনি একটা লাইন থাকবে এই ধরনের ওয়ার্পের, এই যে এটা। তাহলে এখানে দেখো টু আপ টু ডাউন এভাবে দিয়েছে, এখানে ওয়ান আপ ওয়ান ডাউন, কোনটা ইন্টারলেসমেন্ট বেশি বলো তো, বুঝাতে পারলাম? প্রথমটাই প্রথমটাই বেশি, এটা বুঝেছি কিনা সবাই, সবাই বুঝতে পেরেছি কিনা এটা? স্যার একবার স্যার কোশ্চেনটা আরেকবার বলি না? আচ্ছা দাঁড়া এই ছবিটা দিয়ে বুঝাতে পারবো। এটা দেখো প্লেন কেমন বড় হয় কিনা দেখি, তোমরা কিন্তু ফোন নিয়ে বসবে না কেমন, ফোন নিয়ে যদি বসো আরো দেখবে না কিন্তু, এটা ল্যাপটপ বা কম্পিউটারে ভেবে বসবে। এটা প্লেন ওয়েভ দেখো, ওয়ান আপ ওয়ান ডাউন, দেখো একটার উপরে একটা নিচে, একটার উপরে একটা নিচে। এটা দেখো টু আপ টু ডাউন আছে, এটা টুইল, টু আপ টু ডাউন, দুইটার ওয়েভটা নিচে গেছে, আবার আপ ডাউন, আবার এখানে এক সুতা সরে যায়, এটা তোমার এই টুইলের প্রিন্সিপালি এমন আর কি, টুইল এক সুতা সরে গিয়ে আবার টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন এভাবে। আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সার্টিন, দেখো একটা আপ তিনটা নিচে ডাউন আছে, একটা আপ তিনটা নিচে ডাউন, এখানেও এই যে একটা আপ তিনটা নিচে, তিনটা নিচে ডাউন, এরকম। এটার মধ্যে ইন্টারলেসমেন্ট সবই, এটা ইন্টারলেসমেন্ট সবচেয়ে বেশি, এটা কম, এটা আরো কম। তাহলে যেটা বলতে বলা হচ্ছে, যেটা ইন্টারলেসমেন্ট যেটা বেশি, এটা ক্রিম্প বেশি হবে, ইয়ানের কনজাম্পশন বেশি হবে, এই কথাটা। সোজা কথা ওয়েভিনেস, ঢেউ খেলা যেখানে বেশি থাকবে ওইটাতে তোমার ইয়ানের কনজাম্পশনটা বেশি হবে, এই কথাটা বলা হচ্ছে আর কি, কেমন? আচ্ছা তোমরা এগুলি FSDC পড়াবে যখন, ক্লিয়ার হবে। এখন এটা একটু জানলে যে ফেব্রিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ক্রিমটা, ইয়ান ক্রিমটা ভেরি করবে। আরেকটা হচ্ছে ইয়ান ডেন্সিটি, এটা কি বিন করছে বলতো? ফেব্রিকের মধ্যে ইয়ান ডেন্সিটি বলতে কি বুঝে বলো, অনুমান করে বলো। প্রতি ইঞ্চিতে মানে কতটুকু, কতটা সুতা আছে না, জি মানে প্রতি ইঞ্চিতে কতটা ওয়ার্প আছে, কতটা ওয়েফট আছে, এই দুইটাকে মাল্টিপ্লাই করি যদি, মানে ইউনিট এরিয়াতে, ইউনিট এরিয়াতে আমার নাম্বার অফ ইন্টারলেসমেন্ট কেমন, এই যে ইন্টারলেসমেন্ট ইউনিট এরিয়াতে, এটা ইন্টারলেসমেন্ট যদি বেশি হয় ক্রিম বেশি হবে না কি? জি স্যার, জি এটা স্বাভাবিক তাই না? আমি যদি প্রতি ইউনিট এরিয়ায় যদি ইয়ান বেশি দেই, এটা ওয়েভিনেসটা বেশি হবে, ক্রিম্পও বেশি হবে, আমার ইয়ানের কনজাম্পশনও বেশি হবে। আচ্ছা ইয়ান থিকনেস কাউন্টের কথা বলছে, একটা কোর্সার ইয়ান একটা ফাইনার ইয়ান, কোনটা ক্রিম বেশি হবে বল, একটা মোটা সুতা একটা চিকন সুতা, কোনটা ক্রিম বেশি হবে? চিকনটা, চিকনটায় ক্রিম বেশি হবে না ডেফিনেটলি, যেহেতু এটা স্টিফনেস কম হবে চিকন সুতাটার, কেমন স্টিফনেস কম হবে, এটা সহজে ব্যান্ড হতে পারবে, মানে বেন্ডিং রিজিডিটি বলে এটাকে, এটা ব্যান্ড হয়ে যেতে পারবে বলে এটা তোমার সহজে ক্রিম্প হয়ে যাবে। তো এটা তোমার কিছু ফ্যাক্টর এরকম আছে আর কি। কিভাবে ক্যালকুলেট করবে এটা, তোমাদের ল্যাব আছে কিন্তু, তোমাদের আল্লাহ চাইতে যখন ইউনিভার্সিটি খুলবে, আমরা বোধহয় কাছাকাছি যাচ্ছি, খোলার কাছাকাছি কেমন, আর তোমাদের ল্যাব হলে, এটা ল্যাব আছে, খুব সহজ একটা ল্যাব কিন্তু, বুঝো যদি তুমি বাসায়ও করতে পারবে এটা, মানে তোমার বাসায় যদি ফেব্রিক থাকে না, ফেব্রিক থেকে
লেন্থ মেজার করে এটা বের করতে পারো। কিভাবে করেছে একটু পড়ো তো, অভি। হ্যাঁ অভি পড়ছিলে বোধ হয়। অভি শুনছি? জি স্যার, জি স্যার, আমার মাইক অফ। জি হাউ টু ক্যালকুলেট ওয়ার্প এন্ড ওয়েফট বা ওয়েফট ক্রিম। টেক এ ফেব্রিক স্যাম্পল অফ 1 মিটার বাই 1 মিটার, পুল আউট ওয়ার্প এন্ড ওয়েফট ইয়ার্ন অফ ফুল লেন্থ ফ্রম দ্য ফেব্রিক স্যাম্পল, রিমুভ দ্য ক্রিম ফ্রম ইয়ার্নস অ্যান্ড স্ট্রেট ইন ইট টু ইটস অ্যাকচুয়াল লেন্থ, জি মেজার টু দ্য আনক্রিমড স্ট্রেট ওয়ার্প এন্ড ওয়েফটস, দেন ক্যালকুলেট দ্য ক্রিম percent from the following formula. Crimp is equal to uncrimped length minus crimped length divided by crimped length into 100%. কি বুঝলে স্যার? ফার্স্ট হচ্ছে আমরা 1 মিটার বাই 1 মিটার একটা স্যাম্পল নিব। এটা একদম নট নেসেসারিলি 1 মিটার নিতে হবে, কেমন? তবে কি 1 মিটার একটা স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড বলা যায় না, তোমার একটা রিজনেবল একটা লেন্থ, যেখানে তুমি লেন্থ বেশি নিলে আমি মেজার করটা ক্রিমটা যেহেতু খুব অল্প হবে, তাই না? তুমি একটা ছোট লেন্থ, তুমি যদি হ্যান্ড কারচিফ ধরো তো একটা রুমালের সাইজ যদি নাও, এখান থেকে ক্রিম মেজার করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, ফ্র্যাকশন হয়ে যাবে। তুমি যদি বড় লেন্থের নাও সুবিধা হবে মেজার করতে, এটা তাই না? এই জিনিসটা আর কি। হ্যাঁ তো নর্মালি ইউজুয়ালি বলছে 1 মিটার 1 মিটার নেওয়া হয়, কেমন? তারপরে তারপর স্যার হচ্ছে আমরা ওয়ার্প এবং ওয়েভ দুই ধরনের ইয়ার্ন আমরা দিব স্যাম্পল হিসেবে। তারপর এই পুল আউট বলছে কথাটা, এটা ইম্পর্টেন্ট, কেমন? ওয়ার্প আর ওয়েভ ডাইরেকশনে দুই দিক থেকে আমরা কিছু সুতা ইয়ার্ন বের করে নিয়ে আসবো আমি, কারণ স্ট্রেট এন্ড লম্বা আমি ফেব্রিকের মতো, ফেব্রিকের মধ্যে তো আমি 1 মিটার 1 মিটার মেপে ফেলেছি, তাই না? আমার ফেব্রিকের মধ্যে ইয়ারনের লেন্থ আছে 1 মিটার, তাই তো? আর এখন ফেব্রিক থেকে আনরাভেল যদি করি, পুল আউট যদি করি, ফেব্রিক থেকে বের করে নিয়ে এসে যদি লেন্থ মাপি, তাহলে এটা কি আনক্রিম্প লেন্থ হইলো না? এটা এটা ফর্মুলাতে জি স্যার, ক্রিম্প লেন্থ হচ্ছে ফেব্রিকের মধ্যে যেটা আছে 1 মিটার আমি যেটা পেয়েছি, আনক্রিম্প লেন্থ এটা তো ডেফিনেটলি 1 মিটার হচ্ছে বেশি হবে, তাই না? জি স্যার, এইটাই এটাই বলছে যে ওয়ার্প আর ওয়েভ ডাইরেকশনে দুই দিকে আমি সুতাটা বের করে নিয়ে আসবো আর কি। আনার পরে তারপরে রিমুভ ক্রিম ফ্রম ইয়ার্ন এন্ড স্ট্রেটেন টু ইটস অ্যাকচুয়াল লেন্থ, মানে ক্রিমটা রিমুভ আসলে কিভাবে করবে, তুমি একটু স্ট্রেস অ্যাপ্লাই করে সোজা টান দিয়ে যদি ধরো, ক্রিমটা কিন্তু এমনি একটা রিমুভ হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা মেজারমেন্টের সময় আমাদের যে মিটার, যে ক্রিম মেজারমেন্ট যে অ্যাপারেটাসটা আছে, ওখানে একটা ওয়েট ঝুলাতে হয়, এটা ফিক্সড একটা ড্যাড ওয়েট আছে, এটা যদি হ্যাঙ্গিং করে দেই এটা অটোমেটিক এটা ক্রিমটা রিমুভ হয়ে তোমাকে স্ট্রেটেন ইয়ানের লেন্থটা দিয়ে দিবে। স্যার স্ট্রেটেন ইয়ান তো স্যার আনক্রিম ছিলেন না স্যার? আনক্রিম, হ্যাঁ সোজা করবে আর কি, মানে ঢেউ খেলা ছিল, তুমি দেখো এই যে এখানে ওয়েভি ছিল, তাই না? এটা হচ্ছে ফেব্রিকের মধ্যে ক্রিম্পড লেন্থ এটা। এখন তুমি ইয়ানটাকে এদিকে বের করে নাও, আমরা কি বের করতে পারবো তো সাইড দিয়ে, তাই না? এটা এটাকে মানে সাইড থেকে এক সাইড বের করে নিয়ে সোজা করে স্ট্রেট করে বা লেন্থ নাও, এইটুকুই কাজ, একদম সহজ বিষয় আর কি, কেমন? কিন্তু এখানে একটা কেয়ারফুলি করতে হয়, যেটা এই যে আমি ক্রিমটা যে রিমুভ করছি, এই যে রিমুভ ক্রিম ফ্রম দা ইয়ান, আমি কেউ যদি একটা বেশি স্ট্রেস দাও, কেউ কম স্ট্রেস দাও, এই লেন্থটা ভেরি করে ফেলবে কিন্তু। এই জন্য এটা তোমার এটা স্ট্যান্ডার্ড করা আছে অ্যাপারেটাসের মধ্যে, যে আমার এতটা সুতা নিব, এতটা সুতার উপরে ইয়ারনের উপরে আমার এত গ্রাম লোড পড়বে, তাহলে এটা অটোমেটিক আমরা হিউম্যান এররের আর সম্ভাবনা থাকে না। আমি একবার মেজার করলাম, তুমি একবার মেজার করলাম, এই যে ভেরি যে করার কথা এটা আর হবে না আর কি, কেমন? আচ্ছা তারপরে বলছে, তারপর কি বলছে, যে মেজার লেন্থ অফ দা আনক্রিম স্ট্রেট এন্ড ওয়ার্প এন্ড ওয়েফট, তাই না? মানে আনক্রিম অবস্থায় বা স্ট্রেট এন্ড সোজা অবস্থায় ওয়ার্প আর ওয়েফট এর লেন্থ মেজার করে ফলোয়িং এই ফর্মুলা যদি বসিয়ে দেই, মানে ক্রিম লেন্থ এর এগেনস্টে আমার ক্রিম পার্সেন্টেজটা বের করতে হবে আর কি। এটা এক্সারসাইজ দিয়েছে, ছোট ম্যাথ দিয়েছে। হ্যাঁ এটা একটু পড়ো কি বলছে। হ্যাঁ স্যার, এক্সারসাইজ হচ্ছে অফ এ 1 মিটার বাই 1 মিটার ফেব্রিক স্যাম্পল, জি, ইফ আনক্রিম্পড অর স্ট্রেটেন, লেন্থ অফ ওয়ার্প ইজ 1.05 মিটার এন্ড ওয়েভ ইজ 1.08 মিটার, দেন ক্রিম পার্সেন্ট অফ দ্য ইয়ার্ন স্যার ওয়ার্প ক্রিম ফ্যাক্টর ইজ ইকাল টু 1.05 মাইনাস 1.0 ডিভাইড বাই 1.0
into 100%, jeta sir asche 5%. আর ওয়েট পিকের ফ্যাক্টরটা আসছে স্যার 8%। এটা কি বললাম যে তাহলে ওয়ারপে ক্রিম কম ওয়েফটে বেশি না? জি স্যার। এটা কিন্তু তোমাদের ভাইভাতে একটা কমন প্রশ্ন কিন্তু, কেমন কেন ওয়ারপে ক্রিম কম ওয়েফটে কেন বেশি আসে? এটা কি বলছিলাম বলো তো, যে একটু আগে যে একটু বোঝাতে চাই। এই ওয়ারপটা স্যার টানটান অবস্থা থাকে স্যার, মানে স্ট্রেসড অবস্থায় না? স্ট্রেসড অবস্থায়। যে লুমের মধ্যে একদম স্ট্রেসড অবস্থায় থাকে, নাহলে কিন্তু আমি ওয়েফ এই শেডটাকে ওপেন করতে পারবো না। শেড ওপেন না হলে মাঝখান দিয়ে তোমার ওয়েফটা পিক হবে কিভাবে? কেমন যে টান অবস্থায় থাকে কিন্তু ওয়েফটা থাকে লুজ অবস্থায়, ওয়েফটা কিন্তু কোনো স্ট্রেস থাকে না, জাস্ট তুমি এটা রিলিজ করে দিবে, ফেলে দিয়ে যাবে মাঝখান দিয়ে, কেমন এটা। এই জন্যই যেটা লুজ থাকে যেহেতু এটা সোজা কথা যে টাইটটার এগেনস্টে সহজে ঢেউ খেলে যায় আর কি, না? এটা টাইট হিসেবে ধরেছো, এটা তো আর লুম থেকে ওপেন করলেও তুমি ধরো লুম থেকে কাপড়টাকে বার করে নিয়ে আসছো, তারপরেও কিন্তু এটা রয়ে যাবে ওয়ার্পও, তখন ক্রিম কিছু হবে, ওয়ার্পটা ক্রিমটা তখন হয়, লুমে তো আর ক্রিম হবে না বলো। এটা লুমে কি ক্রিম হবে? লুমে তো টান অবস্থায় আছে, যখন তুমি এটাকে যে রিল্যাক্স স্টেট বলে, রিল্যাক্সড, কেমন রিল্যাক্স স্টেটে নিয়ে আসছো, যখন লুমে থেকে যখন কেটে নিয়ে আসছো, তখন তো আর দুই দিকে ধরা নাই, এটা দুই দিকে ধরা, বুঝতে পারছো যেটা বলছিলাম? এই যে লুমের ছবিটা একটু দেখাই আমার, ইন্টারলেসমেন্ট গুগলে যা দাও সব আস। এই যে এই ছবিটার কথা যে দেখাচ্ছি দাঁড়া, এই যে দেখো এই ওয়ার্পটা কিন্তু এখানে একদম টান টান অবস্থায়, যে স্ট্রেসড অবস্থায় আছে এখানে, কিন্তু তুমি যদি ওয়ার্পের ক্রিম হিসাব করো না অনেক কম পাবে, মানে ইভেন 1%ও পাবে না হয়তো, কিন্তু ওয়েভটা কিন্তু আমি রেখে দিয়েছি। দেখো একবার ওয়েভটা একবার এই পাশে যাবে, একবার এই পাশে আসবে, এই পাশে যাবে, এই পাশে, এর মধ্যে শেপটা চেঞ্জ হতে থাকবে। তো এখানে তোমার স্ট্রেসড অবস্থায় আছে কিন্তু ওয়ার্পটা, এখানে তুমি যদি ক্রিম হিসাব করো না অনেক কম ক্রিম পাবে তুমি, কিন্তু ওয়েভটা কিন্তু অনেক বেশি পাবে ঠিকই, কেমন এটা। কারণ ওয়ার্পটা টান টান অবস্থায় আছে, ওয়েভটা একদম লুজ অবস্থায় আছে। এখন আমি বলছি যে রিল্যাক্স স্টেটে যখন আমি ফেব্রিকটাকে যখন লুমে ধরো আমার এই এই যে ওয়ার্প বিমটা শেষ হয়ে গেছে তাই না, এটা ধরো রান আপ হয়ে গেছে আর কি, এখন তোমার কি করতে হবে এটাকে কেটে নিয়ে আসতে হবে, এখানে কেটে ফেব্রিক রোলটাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে তখন কি হবে, ফেব্রিকে ওয়ার্পে কি হবে স্ট্রেসটা থাকে তখন আর, মানে এটা ক্লথ রোল যখন স্টেটে চলে আসে তখন আর ওই অবস্থায় থাকবে না, তখন এই ক্রিমটা জেনারেট করে আর কি। যেরকম রোল ফর্মে যখন তুমি ফেব্রিক হওয়ার পরে তো আমি লুম থেকে নিয়ে আসবে রোল ফর্মে তাই না, রিল্যাক্স হয়ে গেল না এটা, তখন এই ক্রিমটা জেনারেট করে আর কি, এটা এই কথাটা বলছে। আচ্ছা তাহলে তোমার এই যে ওয়ার্প ক্রিম সবসময় কম হয়, ওয়েভটা বেশি হয় কারণ ওয়েভটা লুজ স্টেটে থাকে। আচ্ছা আরেকটা টার্ম এখানে বলছে ক্রিম ইন্টারচেঞ্জ, এটা একটু পড়ো, এটা দিয়ে আজকে শেষ করে দিব। হ্যাঁ জি, when a fabric is subjected to uniaxial stress the crimp in yarns in the direction of loading gradually decreases and the crimp in the transverse yarns increases this is called crimp interchange এটা একটু বুঝি কিনা দেখি, তা একটা বুঝি কিনা। আচ্ছা আমি তোমাদের একটা এক্সাম্পল দেই, তোমরা ছেলেরা করছে কিনা জানি না, মেয়েরা করে থাকবে, যখন আমরা কটন ফেব্রিকের আমার মায়েদের কটন শাড়ি যখন সুতি কাপড় যেটা সুতি শাড়ি যেটা বলে মায়েরা, কেমন ওয়াশ করা হয়, যখন ওয়াশ করার পরে কি করে অনেক সময় মার দেয়া হয়, সাইজিং করা হয়, আমরা কি ভাতের মার দিয়ে স্টিফ করা হয় ফেব্রিকটাকে, স্টিফ করে যদি আয়রন করো তারপরে তুমি যখন শাড়িটা যখন অয়ার করে পরিধান করা হয় এই যে কুচিগুলা খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে থাকে, এরকম যখন আমরা মার দিয়ে দেই কেমন, অথবা মার দেওয়া ছাড়াও হয় অনেক সময়, আমরা কি দেখা যায় যে
এটা ওয়েফটের দিকে ছোট হয়ে গেছে ওয়াশ করার পরে, মানে সোয়েল করে, তো সোয়েল করলে এটা তোমার ছোট হয়ে আছে, শিং করে ফেলে ফেব্রিকটা। আমরা দুই দিকে ধরে, দুইজনে দুই দিকে ধরে এই যে অ্যাডজাস্টমেন্ট করেছি আমরা এভাবে স্ট্রেস দিয়ে কোনাকুনি টেনে, মনে পড়ছে কিনা, কেউ করেছো কিনা? মানে ফেব্রিকটা যখন, শাড়িটা যখন তখন ড্রাই আপ শুকিয়ে যায়, যখন দুইজনে ধরে করি কি, আমরা একজন এই পাশে ধরে টানি, মানে ডায়াগোনালি টানি, কিন্তু কোনা কোণে টানি, আমার ডান হাত তোমার ডান হাত কেমন, আমার বাম হাত তোমার বাম হাত, টেনে করি কি এটাকে উইথটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এখানে কিন্তু এই ক্রিম্প ইন্টারচেঞ্জ ঘটে এখানে, মানে কি হলো যে একদিকে যদি ক্রিম্প বাড়ে আরেক দিকে কমে যাবে, আরেক দিকে কমলে আরেক দিকে বেড়ে যাবে, এই এই বিষয়টা কিন্তু এখানে, তাহলে এই কথাটা বলছে। তুমি যদি ওয়ার্প ডাইরেকশনে স্ট্রেস ফেলো, লক্ষ্য করো তুমি আমি কথাটা বলছি, এই যে শাড়িটা ধরেছো তুমি, ওয়ার্প ডাইরেকশনে যদি স্ট্রেস ফেলো কোনটার ক্রিম্প বাড়বে বলো তো? ওয়ার্প, শাড়িটার দৈর্ঘ্য বরাবর স্ট্রেস ফেলেছো, টান টান দিচ্ছ, ওয়েফটের ক্রিম্পটা বাড়বে, তাই না? এবার সিমিলারলি তুমি যদি ওয়েভ ডাইরেকশনে এটাকে স্ট্রেস অ্যাপ্লাই করো, টান দাও, ওয়ার্পের ক্রিমটা বাড়বে, এই কথাটা বলছে এখানে। কেমন এটা যে হোয়েন এ ফেব্রিক এ সাবজেক্ট টু ইউনিঅ্যাক্সিয়াল, ইউনিঅ্যাক্সিয়াল মানে এক ডাইরেকশনে, কেমন বাই এক্সিয়াল হচ্ছে দুই ডাইরেকশনে, ইউনি মানে এক ডাইরেকশন, তাই না? দ্য ক্রিম্প ইন ইয়ার্ন ইন দ্য ডাইরেকশন অফ লোডিং, এই যে তুমি যে ডাইরেকশনে লোড দিয়েছো ওই ডাইরেকশনে ইয়ান ক্রিমটা গ্রেজুয়ালি ডিক্রিজেস, তাই না? যেদিকে লোড, এই যে ওয়ার্পের দিকে লোড দিলে ওদিকে ক্রিমটা ডিক্রিজ করবে, এন্ড দ্য ক্রিম ইন দ্য ট্রান্সভার্স ইয়ান ইনক্রিজেস, অপোজিট রিভার্স ডাইরেকশনের যে ইয়ানটা আছে ওইটা ইনক্রিজ করবে, এটাকে ক্রিম ইন্টারচেঞ্জ বলছে। এটা প্র্যাকটিক্যালি তোমার ফেব্রিক যখন ডাইং করে না, ডাইং ফিনিশিং করার পরে এটা করে দিতে হয়, একটা স্ট্যান্টারিং একটা প্রসেস আছে, তোমরা যখন ফিনিশিং করবে, ফেব্রিক ফিনিশিং করবে, ওখানে আসবে এই যে আমরা হাতের দিয়ে যে ম্যানুয়ালি যে করি না উইথ অ্যাডজাস্টমেন্টটা, উইথ এটা মেশিনে করে দিবে, কেমন? এটা ওই ফেব্রিক ডাইং এর পরে, ফিনিশিং এর পরে কিন্তু অসমান হয়ে যায় আর কি, উইথ বরাবর এটা, তখন এটাকে স্ট্যান্টারিং, ক্লিপ আছে, ক্লিপের মাঝখান দিয়ে ধরে পাস করলে ক্লিপ এটাকে তোমার ফিক্সড ওয়েট করে দিবে, দুই দিকে ফিক্সড উইথ করে দিবে, উইথ দুই দিকে প্রস্থটা সেম থাকবে। বলছে কি অ্যাকচুয়ালি দ্য রিডাকশন অফ ক্রিম্প ইন ওয়েফটিয়ান ইজ ইকুয়াল টু দ্য ইনক্রিমেন্ট অফ ক্রিম্প ইন ওয়ারপিয়ান, এই যে মানে ওয়ার্পে যত ক্রিম্পের ইনক্রিজ ঘটবে, ইনক্রিমেন্ট ঘটবে, এটা ওয়েভ ডাইরেকশনে তত রিডাকশন হবে, মানে দুই দিকে যদি তুমি যোগ করো না ওয়ার্প আর ওয়েভ ক্রিম্পকে, এটা সেম হবে, এজ এ রেজাল্ট টোটাল ক্রিম্প অফ ইয়ার্ন বোথ ওয়ার্প এন্ড ওয়েভ ইন ফেব্রিক রিমেন্স কনস্ট্যান্ট, কেমন? এই যে ক্রিম্প ওয়ার্প প্লাস ক্রিম্প ওয়েভ ইকুয়াল টু কনস্ট্যান্ট বলছে, এটা দুইটাকে তুমি যোগ করো যদি এটা কনস্ট্যান্ট থাকবে। এটা দিয়ে কি বোঝাচ্ছে? অ্যাপ্লাইড স্ট্রেস, এই যে দেখো আমি যদি এই ডাইরেকশনে, এই যে রেড ডাইরেকশনে যদি লোড অ্যাপ্লাই করি, এই যে নেগেটিভ স্ট্রেন, চিন্তা, এই যে দেখো এটা ভাবো যে এইভাবে ঘটবে, এটা না নেগেটিভ স্ট্রেন আর কি, এটা স্ট্রেস দিয়েছ কিন্তু বিকৃতিটা ঘটবে কিন্তু এদিকে, লোডটা দিচ্ছ কিন্তু এই ডাইরেকশনে, এই কথাটা বলছে আর কি। কেমন অ্যাটেন্ডেন্স নিয়েছ? আমাদের এই চ্যাপ্টারের লাস্টে যে জিএসএম ক্যালকুলেশন আসবে এটা মিস করবে না তোমরা, এখানে কিছু যে মডেল দিয়ে আমি কিছু ফেব্রিকের অ্যাপ্লিকেশন আছে, তোমাদের ইন্টারেস্ট গ্রো করার জন্য কিছু মানে ইলাস্ট্রেটিভ দেখালে একটা আগ্রহ আসে, আমি চেষ্টা করেছি এটা পড়াবো, একটা ম্যাথ আছে কিন্তু এখানে, ম্যাথমেটিক্যাল আছে, এটা জানাটা খুব এসেন্সিয়াল, আমি এক্সামেও দেই, নেক্সট ক্লাসগুলি অ্যাটেন্ড করবে আর কি। কেমন আমাদের খুব একটা তাড়াহুড়া নাই, আমাদের ক্লাস প্রায় অনেকটা শেষের দিকে আর কি, আমরা আজকে ক্লোজ করে দিচ্ছি। কেমন অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও, কেমন স্যার স্লাইডটা একটু কাইন্ডলি শেয়ার করে দিন। হ্যাঁ দিব, হ্যাঁ ঠিক আছে, আজকের মতো আমি একটু অ্যাড করব বোধ হয়, দেখি অ্যাড করে পাঠিয়ে দিব। কেমন ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।